বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের ঢাকা পর্ব শেষে এবার সিলেট পর্বের অপেক্ষা। 26 জানুয়ারি থেকে 3 জানুয়ারি পর্যন্ত 6 দিনে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্বের জন্য ক্রিকেটাররা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিচ্ছেন অনুশীলনের মাধ্যমে। শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল সিলেট পর্ব, যেখানে রীতিমতো ঢাকা পর্বের মতোই প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। দুপুর 2টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স, আর সন্ধ্যা 7টায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের অন্যতম আকর্ষণীয় এই 2 ম্যাচ নিয়ে সিলেটের সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই, ফলে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ স্বাভাবিকের তুলনায় বেশি দেখা গিয়েছে, তাই দর্শকদের টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবু হাল ছাড়ছে না সমর্থকরা। বৃহস্পতিবার স্টেডিয়ামের ক্রিকেট বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। থ্যাংকস ফর ওয়াচিং।